जेनो शिवधेनु शिवधनु बोलो प्रियो सेई जपे घुचे सकल कलुषता जेनो হাওড়া থেকে শিপ্রা এক্সপ্রেসে চড়ে বসেছি। আজ আপনাদের নিয়ে যাব কোথায় শুনবেন, সেই উজ্জয়িনীতে। ইতিহাস খ্যাত অবন্তী নগরী, অবন্তী বর্তমানের উজ্জয়িনী। ভগবান শ্রীকৃষ্ণ হতে ভগবান বুদ্ধের স্মৃতিধন্য অবন্তিকা, মহাকবি কালিদাস মহারাজ বিক্রমাদিত্য হতে সম্রাট অশোকের
বিষ্ণু সহ ইন্দ্রাদি দেবতারা জ্যোতির্লিঙ্গের বন্দনা করতে লাগলেন। সেই থেকে জগতে মহাকালেশ্বরের পূজা চালু হল। শিপ্রা নদীর তীরে মালব মালভূমির উপত্যকায় স্থিত মহাকবি কালিদাসের অবন্তিকা, বিক্রমাদিত্যের অবন্তিকা, বালককৃষ্ণের স্মৃতিধন্য অবন্তিকা, সম্রাট অশোকের ঐতিহাসিক অবন্তিকা, কিংবদন্তি অবন্তিপুরার রাজা শিব নর্মদা তটে ত্রিপুর দানবকে জয় করার পর জয় গৌরবে অবন্তীর নাম বদল করে উজ্জয়িনী রাখেন। সুতরাং অনেক যুগ আগের কথা, তখন উজ্জয়িনী অবন্তী নামে পরিচিত ছিল। চন্দ্রসেন নামে এক শাস্ত্রজ্ঞ শিবভক্ত রাজা ছিলেন। ভগবান মহেশ্বরের ভক্ত চন্দ্রসেনকে শিবের এক গণ মণিভদ্র একটি চিন্তামণি মণি প্রদান করেছিলেন। ওই সুন্দর রত্ন রাজা কণ্ঠে ধারণ করতেন, তা দেখে দেবতাসহ অন্যান্য রাজাদেরও হিংসা হল। তাদের ঈর্ষা বুঝতে পেরে রাজা শিবের শরণ নিলেন। শিব ভক্তকে রক্ষা করতে যত্নশীল হলেন। দিয়ে নিচে নেমে মন্দিরের গর্ভে মহাকালেশ্বর অবস্থান করছেন। বিশাল কক্ষের গর্ভমন্দিরে দেবতা বাস করছেন। গোয়ালিয়রের সিন্ধিয়াদের তৈরি মন্দিরটি যথেষ্ট রক্ষণাবেক্ষণ হয় বলেই তার শতাব্দী প্রাচীন পরিকাঠামোটি আজও অতীতের গর্ভে চলে যায়। যথাচারে বিশুষ্ক ও দহন করে সেই ভস্মে অগরু ও চন্দন যুক্ত করে দেবতার ভস্মারতি হয়। মহিলাদের এই ভস্মারতি সরাসরি দেখার
অনুমতি নেই। আবার তাকে পুষ্প শৃঙ্গার করানো হয়, রাজবেশ পরিয়ে রাজ শৃঙ্গার করানো হয়, শিবরাত্রিতে তার মহাশৃঙ্গারও হয়। এইভাবে ভক্তগণ সাজান তাকে আপন মনের মাধুরীতে। তুমি মোর প্রাণপতি হে পরমেশ্বর, তুমি ভয় হর প্রভু যোগপতি যোগী বর। তুমি মোর প্রাণপতি হে পরমেশ্বর, তুমি ভয় হর প্রভু যোগপতি যোগী বর। তুমি মোর প্রাণপতি কৃপা আশিস দাও ভরে জীবনে, তুমি অন্ধের যষ্টি প্রভু পাপ দুঃখ দাও ঘুচিয়ে, আনন্দ সাগরে তুমি নিয়ে চলো দিন জনে। তুমি দিন নাথ প্রভু পার করো হে তরিকে, তুমি মোর পশুপতি হে পতিতেশ্বর, তুমি মোহ হর প্রভু বিষ্ণুপতি হরিহর। তুমি মোর জগপতি হে জগদীশ্বর, তুমি মুক্তিদাতা প্রভু উমাপতি মুক্তেশ্বর। তুমি মোর প্রাণপতি শিব বলে, আমি যে তোমায় ভজি গুরু রূপে জগতে, সকলে তোমায় ভজে প্রাণ প্রতীক শিব বলে, আমি যে তোমায় ভজি তোমায় ভজি তোমায় ভজি, শিব বলে আমি যে তোমায় ভজি গুরু রূপে জগতে, এসেছি ধরায় প্রভু করতে করম তোমার, তোমারই দর্শনে বয়ে যাবে মোহ তাপ, তোমারই ভজন প্রভু যেন করি জীবন ভোর জীবনে। ভগবান শঙ্কর পবিত্র কামারী, ভস্যই তার অঙ্গের আবরণ। হরসিদ্ধির মন্দির। অষ্টাদশ শতকে মারাঠাদের হাতে গড়া হরসিদ্ধির মন্দির, তাল বেতাল সিদ্ধ রাজা বিক্রমাদিত্যের আরাধ্যা এই দেবী অন্নপূর্ণা বা হরসিদ্ধি নামে বিখ্যাত। মন্দিরখানি মালব শৈলীতে তৈরি। মোট কথা,
সকল হলো সোতা জিন।